নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি চন্দন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাকি বয়েজ স্কুলে। টি ব্যাগ কার্নিভাল চলছে, সকাল থেকে অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে আমরা পেয়েছি, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন। তার থেকে তার সঙ্গে কথা বলবো আমরা। কামালদা, স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আজকে এই যে টি ব্যাগ কার্নিভাল এবং তাকে কেন্দ্র করে এই যে প্রাক্তনী এবং বর্তমান ছোট থেকে বড় সবাইয়ের এই যে মিলন, এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে আপনার সবাইয়ের আগে? আমার সকালবেলা শরীরটা একটু অসুস্থ ছিল, অসুস্থ ছিল, জানি না কতক্ষণ থাকতে পারবো, কিন্তু এখানে এসেই আমি সম্পূর্ণভাবে সুস্থিত হয়ে গেছি। যে এত পুরোনো পুরোনো ফ্যাক্টরি এসছে, কমবাসী ছেলে মেয়ে এসছে, 5, 6, 7, 8 ছেলে মেয়ে, সবার মধ্যে যেন একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে, যেটা আমি শিক্ষকতার পেশায় কোনোদিন এরকমই দেখিনি। যে একই বিদ্যালয়ে যখন কোনো প্রোগ্রাম হয় দেখা যাচ্ছে সেই স্কুলের বর্তমান ছেলেমেয়েরা থাকে, দু একজন প্রাক্তনী থাকে, কিন্তু এ যে সেই আজ থেকে 25-30 বছরের প্রাক্তনীরাও চলে এসেছে, চাঁদের হাট, চাঁদের হাট বলা যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে ভালো লেগেছে খাওয়া দাওয়া, তারপরে বইয়ের স্টল। একটা বিদ্যালয়ের ক্ষেত্রে এটা বিপুলভাবে সম্ভব হয়েছে। মাননীয় প্রাক্তন এমপি, এই স্কুলের প্রাক্তন ছাত্র কুণালদা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। এই প্রসঙ্গে আরও একটা কথা আপনাকে জানতে ইচ্ছে করছে, একটা বাংলা মাধ্যম স্কুল, কিন্তু বাংলা মাধ্যম স্কুল কেন বলবো, আগে কিন্তু কোন স্কুলে বই মেলা, এইভাবে বই মেলা আয়োজন করা এর আগে কিন্তু আমরা দেখি না। এই প্রথম একদিনের বই মেলা, নামি দামি ছাত্র ছাত্রীরা পড়ুয়ারা যারা আছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য, ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য এই জায়গাটা আপনি কীভাবে নিচ্ছেন এই উদ্যোগটা? মানে এটা কি ভাষায় বোঝাবো, যে একটা বই মেলাতে গেলে যে আনন্দ, বই মেলায় গেলে বই মানুষের জনসমাগম, আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও আপনি আমার ইন্টারভিউ নিতে পারছিলেন না, সমস্ত জায়গা লোকে লোকারণ্য। এবং একটা বই মেলায় যেমন খাবারের স্টল, বিভিন্ন মানুষ বইয়ের স্টল সব কিছু আছে, এখানেও দেখা যাচ্ছে একটা বই মেলা, যেটা কলকাতা বুক ফেয়ারের আগে এটা কিন্তু ছোট কলকাতা বুক ফেয়ার। এবং বই মেলা বলতে আমরা যেটা বুঝি, বই মেলা বলতে আমরা যেটা বুঝি, 4-5 দিন ধরে সেই বই মেলা অনুষ্ঠিত হবে। কলকাতা বই মেলা দেখেছি, জেলায় জেলায় বই মেলা হয়, সেই বই মেলায় প্রচুর বই প্রেমী পুস্তকপ্রেমী মানুষ উপস্থিত হয়, পড়ুয়ারা হয়তো বাবা মার হাত ধরে উপস্থিত হয়। কিন্তু এই যে স্কুলে বই মেলা, সবাই যে বই কিনছে এমন নয়, কিন্তু কিন্তু বই ঘাটছে, দেখেছে, লেখকদের সঙ্গে পরিচিত হচ্ছে, এই যে একটা সুযোগ করে দেওয়া, এটা কি আপনার মনে হয় যে বই মেলার যে একটা মিথ, বই মেলা বলতে আমরা যেটা বুঝি সেই জায়গাটা হলো অন্য পথে, এখান থেকে শুরু হলো অন্য পথে, চালু করলো অন্য অন্য পথে পা রাখার যে একটা দৃষ্টিভঙ্গি, পথ দেখালো টাকি বয়ে, নিশ্চয়ই বলবে না, নিশ্চয়ই। এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আরো আশেপাশের স্কুলের যে প্রাক্তনীরা তারাও এসেছে, সেটা আপনি মঞ্চে দেখেছেন, আমরা সবাই দেখেছি। অর্থাৎ 4-5টা বিদ্যালয়ে তারা কিন্তু প্রাক্তনীরাও এখানে হাজির হয়েছে। এবং আরও দেখা যাচ্ছে সামনে বছর যে কী হবে আমি তো বুঝতে পারছি না, তখন যে কীভাবে প্রবেশ করবো, কোথায় প্রবেশ করবো, কী করবো কিছু তো বুঝতে পারছি না। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এত বেশি আনন্দ সবার মধ্যে ছিল, যে জায়গা নেই, অভিভাবক অভিভাবিকারা দাঁড়িয়ে আছেন, কিন্তু সবাই কেউ কিন্তু স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। অর্থাৎ বই মেলায় যেমন আনন্দ, সেখানে বসার জায়গা থাকে না, কোথাও থাকে, ঠিক একইভাবে মানে বারবারই বলছি এটা একটা নতুন বই মেলার। এই যে জানুয়ারি মাসে সরস্বতী পূজার বই মেলা হবে কলকাতা পত্রিকার, তারই সূচনা মনে হয় এখান থেকেই হয়, এটাই সবাই। এবং সবসময় বললাম এটা স্কুলের প্রাক্তনী, প্রাক্তন ছাত্র, মাননীয় প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে, অন্য কারোর দ্বারা আমার মনে হয় সম্ভব হতো না। আপনি নিজের শিক্ষার সঙ্গে যুক্ত, আজকের দিনে যারা পড়ুয়া তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদেরকে বলবো শুধু বই পড়াশোনা করলে হবে না, বিভিন্ন ধরনের গল্পের বই, বিভিন্ন ধরনের বই, যে বইগুলো তারা ভালো লাগে পড়া ছাড়া সেখানে। এবং এই যে বয়স্ক ব্যক্তিরা যারা এসেছেন, আমাদের রুদ্রদা এসছেন, আমাদের গায়ক এসেছিলেন, অনিন্দ এসেছিলেন, এরা সবাই এসেছিলেন, এদের কাছ থেকেও কিছু অভিজ্ঞতার ভাগ নিতে,
পড়াশোনা করলে হবে না, পড়াশোনার মাঝে মাঝে কীভাবে মানুষের উপর মানুষ হবো, কারণ আমি শিখেছি, জানি, ছাত্রছাত্রীদের পড়িয়ে দেখেছি, শুধু পড়াশোনা করলে সে কিন্তু চাকরি পাওয়া তার কষ্টকর, জীবনে দাঁড়ানো কষ্ট, আগে তাকে মানুষের মতো মানুষ হতে হবে। যদি কেউ ভালো মানুষ হয় তাহলে কিন্তু সে ভালো একজন চাকরিজীবী হতে পারে বলে মনে করি, বা ভালো বেশি ব্যবসায়ী হতে পারে, প্রথম মানুষ। তা এখানে এসে সবাই আমরা বুঝতে পারছি যে সবাই সব ধরনের কথা বলছে, ছেলে মেয়েদের ইন্সপায়ার করছে, এটা কিন্তু মানুষ হওয়ার একটা এখানে পাঠশালা মনে হতে পারে। শুধু পুঁথিগত বিদ্যাটা প্রতিদিন তো স্কুলে হয়, এটা তো স্কুলের মাঠের স্কুলের ক্যাম্পাসে হচ্ছে, সুতরাং এটা মানুষ হওয়ার একটা পাঠশালার প্রাথমিক পাঠ, যেটা টাকি স্কুল। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এতক্ষণ ধরে কথা বললাম বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেনের সঙ্গে। টিব্যাকের অনুষ্ঠান চলছে, টিব্যাক কার্নিভাল টাকি বয়েজ স্কুলে। আপনাদেরকে আমরা বারে বারে তারই অংশ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, টাকি বয়েজ স্কুল, কলকাতা।